সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা বিষয় ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণীর ধাপ এক, ধাপ দুই এবং ধাপ তিন যে সমাধানটি আছে সেই সমাধানটি আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো শিক্ষার্থী বৃন্দ, তাহলে চলো সর্বপ্রথম আমরা প্রশ্নটি দেখে নিই কী কী প্রশ্ন আছে। আমি তোমাদের প্রশ্নটি দেখাবো। শিক্ষার্থী বৃন্দ, এছাড়া ধাপ একে দেওয়া আছে, দেখো তোমরা প্রথম কর্মদিবস 90 মিনিট, কাজ শ্রেণীকক্ষের সকল শিক্ষার্থী, শিক্ষক শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যার উপর ভিত্তি করে 4 বা 6টি দল ভাগ করে দিবেন। কাজ দুই, শ্রেণীকক্ষের সকল শিক্ষার্থী শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সবাই মিলে চিহ্নিত করবে আমাদের এলাকায় কী কী ধরনের জরুরি পরিস্থিতি তৈরি হয়, এখানে শিক্ষার্থীদের মতামতে গুরুত্ব দেওয়া দিতে হবে। শিক্ষার্থী নিজেদের অভিজ্ঞতা থেকে পরিস্থিতির কথা বলবে। চিহ্নিত করা হলে শিক্ষক এই পরিস্থিতিগুলোকে 2টি ভাগে ভাগ করতে বলবে। প্রাকৃতিক কারণে সৃষ্ট দুর্যোগ যেমন বন্যা, ভূমিকম্প, পাহাড় ধস, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, অনাবৃষ্টি ইত্যাদি, আর মানবসৃষ্ট কারণে দুর্যোগ, এটাও হচ্ছে গিয়ে ই করবে, দেখো দলাবদ্ধতা, অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, রাসায়নিক বিস্ফোরণ ইত্যাদি। ঠিক আছে, তো এইভাবে কাজটা করতে হবে। তাহলে চলো আমরা সর্বপ্রথম যে কাজ এক, কাজ দুই, কাজ তিন, কাজ চার, কাজ পাঁচ এইগুলো করে ফেলি। ঠিক আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় কর্মদিবস সবগুলো আজকে আমি তোমাদেরকে দেখাবো, এজন্য তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবো আশা করি। ঠিক আছে, তাহলে চলো দেখো ষষ্ঠ শ্রেণী ডিজিটাল বার্ষিক সামষ্টিক মূল্যায়ন প্রথম ও দ্বিতীয় কর্মদিবসের সমাধানটি আগে দেখাবো, তারপরে তৃতীয় কর্মদিবস দেখাবো। তাহলে দেখো প্রথম যে কথাটি বলেছিলাম, কাজ এক, ধাপ একে কী ছিল, এলাকার জরুরি পরিস্থিতিগুলোকে প্রাথমিক ও মানবসৃষ্ট 2টি ভাগে ভাগ করো। এলাকার জরুরি পরিস্থিতিগুলোকে প্রাকৃতিক ও মানবসৃষ্ট 2টি ভাগে ভাগ করা হলো। প্রাকৃতিক কারণে সৃষ্ট দুর্যোগ বন্যা, ভূমিকম্প, পাহাড় ধস, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, অনাবৃষ্টি ইত্যাদি, আর মানবসৃষ্ট কারণে দুর্যোগ হচ্ছে জলাবদ্ধতা, অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, রাসায়নিক বিস্ফোরণ ইত্যাদি। ঠিক আছে, এবার কাজ দুইয়ে ছিল, তোমাদের বলেছিলাম শিক্ষার্থী দ্বারা প্রাপ্ত জরুরি পরিস্থিতি তৈরি হলে জীবনযাত্রায় কী কী ধরনের সংকট তৈরি হয় বা কী কী ধরনের পরিবর্তন হয় তা দলে বসে চিহ্নিত করবে। দেখো বন্যা, বন্যা পরিস্থিতি তৈরি হলে জীবনযাত্রায় যে ধরনের সংকট তৈরি হয় তা নিচে দেওয়া হলো। এক, জীবনহানি। প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের জীবনে মৃত্যু, আঘাত, স্বাস্থ্য সমস্যা ও শারীরিক ক্ষতি হয়। তারপরে দেখো 2 নম্বরে খাদ্যহানি। প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের জীবনে মৃত্যু, আঘাত, স্বাস্থ্য সমস্যা, শারীরিক ক্ষতি হয়। এরপরে 2 নম্বর, প্রাকৃতিক দুর্যোগে খাদ্য সংকট উৎপন্ন হয় যার ফলে পরিবারে খাদ্য ঘাটতি দেখা দেয়। অর্থনৈতিক ক্ষতি, প্রাকৃতিক দুর্যোগের সময় অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়। আবাসিক অসুবিধা, প্রাকৃতিক দুর্যোগে মানুষের আবাসিক সুবিধার অভাব মৌখিক এবং মানসিক সংকট সৃষ্টি হয়। তারপরে 5 নম্বরে অবকাঠামো ক্ষতিগ্রস্ত, প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন ধরনের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, যেমন উত্তর অগ্নিকাণ্ড। ঠিক আছে শিক্ষার্থী বৃন্দ, তোমরা দেখো তারপরের প্রশ্নটি, অগ্নিকাণ্ডের পরিস্থিতি তৈরি হলে জীবনযাত্রা যে ধরনের সংকট তৈরি হয় তা নিচে দেওয়া হলো। দেখো শরীরে আঘাত, অগ্নিকাণ্ডের ফলে শরীরে ব্যাপক আঘাত লাগতে পারে। চুলের সমস্যা কি, দেখো অগ্নিকাণ্ডের ফলে চুলের সমস্যা হতে পারে, চোখের সমস্যা হতে পারে, আগুনের প্রভাবে চোখের সমস্যা তৈরি হতে পারে, যেমন দৃষ্টি হারিয়ে যাওয়া। শ্বাসকষ্ট, অগ্নিকাণ্ডের ফলে শ্বাসকষ্টজনিত সমস্যাও হতে পারে। ত্বকের সমস্যা, শরীরে আগুনের প্রভাবে ত্বকের টিস্যু মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। শিক্ষার্থী কাজ তিনে দেখো তোমরা যেটি করবে, শিক্ষার্থী জরুরি পরিস্থিতিতে পরিবর্তিত অবস্থায় স্বাভাবিক কাজ লাগিয়ে চালিয়ে কী নিতে কী কী করণীয় হতে পারে তা পরিকল্পনা করবে। দেখো বিদ্যালয়ের সাথে যোগাযোগ বজায় রাখতে কী করতে হয়, এর উত্তর, বিদ্যালয়ের সাথে যোগাযোগ বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিম্নরূপ। মোবাইল ফোন, তুমি যদি মোবাইল ফোন ব্যবহার করো তাহলে তোমাদের সাথে টেক্সট মেসেজ, কল ইত্যাদির মাধ্যমে যোগাযোগ করতে পারবা, পারে একে অপরকে। ঠিক আছে, ইমেল, বিদ্যালয়ের ইমেল ঠিকানা থাকলে ইমেলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারবা। সোশ্যাল মিডিয়া, অনেক বিদ্যালয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উপস্থিত থাকে, সেখানে মেসেজ বা মেনশন করে মনোযোগ যোগাযোগ করতে পারবা। পরিবারের সাথে যোগাযোগ বজায় রাখতে কী করতে হয়, উত্তর, পরিবারের সাথে যোগাযোগ বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিম্নে আলোচনা করা হলো। দেখো এক, মোবাইল ফোন, আপনি যদি মোবাইল ফোন ব্যবহার করেন তাদের সাথে টেক্সট মেসেজ, কল ইত্যাদির মাধ্যমে যোগাযোগ করতে পারবে। ইমেল, পরিবারের ইমেল ঠিকানা থাকলে ইমেলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারবে। আর দেখো পরে কী আছে, কমিউনিটির সাথে যোগাযোগ বজায় রাখতে কী করতে হয়, কমিউনিটির সাথে যোগাযোগ বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ, সেম একই পদ্ধতি, মোবাইল ফোন আর ইমেল। ঠিক আছে, তারপরের প্রশ্ন ছিল, খাদ্য, পানীয়, বাসস্থান, জরুরি ঔষধ ইত্যাদি সরবরাহ ঠিক রাখতে কী করতে হবে। বিভিন্ন সেবামূলক সংস্থার দ্বারা খাদ্য, পানীয়, বাসস্থান ও জরুরি ঔষধ সরবরাহ করা
ও তদারকি দায়িত্ব দেওয়া। প্রশ্ন দেখো, পরেরটা, সরকার বা অন্যান্য কর্তৃপক্ষ থেকে কোনো তথ্য থাকলে সে তথ্য সকলের কাছে সরবরাহ করতে কী করতে হবে? উত্তর, সরকার বা অন্যান্য কর্তৃপক্ষ থেকে তথ্য পেলে সেই তথ্যকে আমরা বিভিন্ন মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছাতে পারি, যেমন লিফলেট, ব্যানার, ডিজিটাল বিলবোর্ড, মাইকিং ও সামাজিক যোগাযোগ সাইট ইত্যাদি। তারপরে প্রশ্ন, ওই তৈরির পরিস্থিতিতে মানুষের কী ধরনের সচেতনতা তৈরি করতে হবে? এমন পরিস্থিতিতে মানুষের মধ্যে যে ধরনের সচেতনতা তৈরি করতে হবে তা হলো বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা। বন্যার পানিতে নানা ধরনের জীবাণু মিশে থাকে, তাই এই সময় পানি মিশে সতর্ক পানি পানে সতর্ক হতে হবে। পানি ফুটিয়ে খাওয়া কিংবা ফিটকিরি দিয়ে বিশুদ্ধ করার ব্যবস্থা রাখুন। সম্ভব হলে ফিল্টার ব্যবহার করুন। কোনোভাবে বিশুদ্ধ না করে পানি পান করবেন না, আপনার ছোটো একটি ভুল হতে পারে মারাত্মক কোনো অসুস্থতার কারণ। শিশুদের দিকে বিশেষ খেয়াল রাখুন, শিশুদের বৃদ্ধি বড়দের মতো নয়, ক্ষতিকর জিনিসের প্রভাব তারা বুঝতে পারে না। শিশুরা বন্যার পানি নিয়ে খেলায় মেতে উঠতে পারে, বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু ঘটনা কম নয়। এছাড়াও বন্যার পানির মাধ্যমে শিশুর শরীরে রোগ জীবাণু ছড়িয়ে পড়তে পারে, তাই এসব এ সময় শিশুদের দিকে বিশেষ খেয়াল রাখুন। এছাড়াও খেয়াল রাখুন শিশুর খাবারের প্রতি, পোকামাকড়ের উপদ্রব থেকে বাঁচতে। বন্যার সময় সাপসহ নানা ধরনের ক্ষতিকর পোকামাকড়ের উপদ্রব বেড়ে যেতে পারে, এ ধরনের সমস্যা থেকে বাঁচাতে ব্যবস্থা নিতে হবে। পোকামাকড় দূর করার ওষুধ ব্যবহার করতে পারেন, তবে সেসব ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখুন। নিরাপদ স্থান নির্বাচন করুন, বন্যার সময় নিরাপদ স্থানে চলে যেতে হবে, কারণ পানি আরও বাড়তে থাকলে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এ সময় দুর্যোগ শেল্টার বা পরিচিত কোনো নিরাপদ বাসস্থান থাকলে সেখানে চলে যান। মান নিজের ও পরিবারের সদস্যের নিরাপত্তা নিশ্চিত করুন। সাময়িক সংকটগুলো কাটিয়ে ওঠার প্রচেষ্টায় থাকতে হবে, নিজের পাশাপাশি অন্যান্য বন্যা কবলিতদেরও সাহায্য করুন। খাবার সংরক্ষণ করুন। দেখো তোমরা, বন্যা পরিস্থিতি সবচেয়ে বেশি সংকট হতে পারে খাবারের ক্ষেত্রে, বন্যার সময় খাবার সংরক্ষণ করে রাখুন। বেশি কিছুদিন যদি সম্ভব না হয় অন্তত শুকনো খাবার রাখুন, দুর্যোগের সময় এসব খাবার কাজে আসবে। খাবার শুকনো স্থানে সংরক্ষণ করুন, অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন, কারণ এ সময় অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসা নাও মিলতে পারে। ওই পরিস্থিতিতে মানুষের কী ধরনের সচেতনতা তৈরি হতে হবে এবার দেখো কি। প্রাথমিক চিকিৎসা, আপনি বা আপনার পরিবারের সদস্য যদি কেউ আঘাত পায় তবে প্রাথমিক চিকিৎসা সাবধানতা নেওয়া জরুরি। জরুরি অতিরিক্ত সাবধানতা কী কী? যদিও কোনো সুরক্ষা প্রকাশ্য থাকে না, সমস্যা থাকে না, তবে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা জরুরি। স্থানীয় অধিকারীর নির্দেশনা মেনে চলা, সরকারি অথবা স্থানীয় অধিকারীদের দেওয়া নির্দেশনা মেনে চলা এবং তাদের পরামর্শ অনুযায়ী কাজ করা। তারপরে শিক্ষার্থীবৃন্দ, দেখো ধাপ দুই, দ্বিতীয় কর্মদিবস, 90 মিনিট। এই ধাপ দিয়ে তোমরা কি কি করতে বলেছে চলো আগে আমরা প্রশ্নটি দেখে আসি। দেখো ধাপ দুয়ে দ্বিতীয় কর্মদিবস, কাজ এক, দলগত কাজ এক, শিক্ষার্থী কর্মদিবস একের তিন ও একের তিন নং এবং চার নং কাজ দলের সবাই মিলে তালিকা তৈরি করবে, অর্থাৎ তালিকা হবে কি কি সংকট তৈরি হতে পারে, ওই সংকট মোকাবেলায় করণীয়। তাহলে চলো দেখো, শিক্ষার্থী এই কাজ দেখে যোগ্যতা 6.1 পারদর্শিতা নির্দেশক 6.1 মূল্যায়ন করতে হবে। তাহলে দেখো আমি তোমাদের করে রেখেছি সকাকারে। এই দেখো শিক্ষার্থী তাদের নির্ধারিত করণীয়গুলোকে ধাপ অনুযায়ী ফ্লোচার্ট আকারে তৈরি করা। দেখো বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা, খাবার সংরক্ষণ করুন, শিশুদের দিকে বিশেষ খেয়াল রাখুন, পোকামাকড় উপদ্রব থেকে বাঁচান, তারপরে প্রাথমিক চিকিৎসা বলেছিল, অতিরিক্ত সাবধানতা, স্থানীয় অধিকারের নির্দেশনা মেনে চলা। ঠিক আছে, এবার তোমরা লিখবে সুন্দর করে এই চিত্রটি দেখো। তারপরে প্রশ্নটি আমরা দেখি, চলো কি বলেছে প্রশ্নটিতে আর কি করতে হবে। কাজ দুই, দলগত কাজ, শিক্ষার্থী তাদের নির্ধারিত করণীয়গুলোকে ধাপ অনুযায়ী ফলোচার আকারে তৈরি করবে, ফলোচারের পুনরাবৃত্তি এবং পরিমার্জন যুক্ত করবে। ঠিক আছে, তারপরে কাজ তিনে, দলগত কাজ তিন, ওই জরুরি পরিস্থিতিতে কীভাবে সবাই সবার সাথে সংযুক্ত থাকবে তার উপায় নির্ধারণ করবে। বিদ্যুৎ না থাকলে বা ইন্টারনেট সংযোগ না থাকলে কীভাবে সংযুক্ত থাকা যায় সে পরিকল্পনা থাকবে। ওই নেটওয়ার্কের বিভিন্ন উপাদান, সেন্ডার, রিসিভার, রাউটার, হাব ইত্যাদি কীভাবে কাজ করে তা চিহ্নিত করবে। তাহলে চলো আমরা উত্তরটিতে চলে যাই। দেখো কাজ তিন, জরুরি পরিস্থিতিতে কীভাবে সবাই সবার সাথে সংযুক্ত থাকবে তার উপায় নির্ধারণ করা হলো। মোবাইল ফোন, আপনি যদি মোবাইল ফোন ব্যবহার করেন তাদের সাথে টেক্সট মেসেজ, কল ইত্যাদির মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর তারপরে ইমেলের ঠিকানা থাকলে ইমেলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারবে। ঠিক আছে, তবে বেতার যোগাযোগ, বেতার যোগাযোগ হলো একটি বিকল্প যোগাযোগ ব্যবস্থা যা বিদ্যুৎ বা ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না। বেতার যোগাযোগের জন্য বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করা যেতে পারে, যেমন মোবাইল ফোন, রেডিও বা ট্রান্সসিভার। সেন্ডার, দেখো সেন্ডার হলো একটি ডিভাইস যা তথ্য প্রেরণ করে, সেন্ডার তথ্যকে একটি ইলেকট্রনিক সংকেতে রূপান্তর করে এবং এটিকে একটি যোগাযোগের চ্যানেলে প্রেরণ করে। তারপরে তোমরা সেন্ডার, রিসিভার, রাউটার, হাব, এগুলো প্রত্যেকটা তোমরা পয়েন্ট আকারে সুন্দর করে লিখবে। দেখো রিসিভার কি,
রিসিভার হলো একটি ডিভাইস যা তথ্য গ্রহণ করে। রিসিভার যোগাযোগের চ্যানেল থেকে ইলেকট্রনিক সংকেত গ্রহণ করে এবং এটিকে প্রাথমিক আকারে রূপান্তরিত করে। ঠিক আছে, তোমরা তিন নম্বর যে কাজটা সেই কাজটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবা, ঠিক আছে, হাব পর্যন্ত। দেখো, হাব হলো রাউটার হলো একটি ডিভাইস যা বিভিন্ন নেটওয়ার্কে সংযুক্ত করে। রাউটার যোগাযোগ চ্যানেলগুলির মধ্যে তথ্যের প্রবাহকে পরিচালনা করে। তারপরে কাজ চার, দেখো, শিক্ষার্থী যে জরুরি অবস্থান নিয়ে কাজ করছে ওই জরুরি পরিস্থিতিতে কাজে লাগিয়ে যে ধরনের সাইবার অপরাধ বা এবং তথ্য ঝুঁকি হতে পারে তা চিহ্নিত করো। দেখো, ফিশিং আক্রমণ, ম্যালওয়্যার, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, পাসওয়ার্ড অ্যাটাক, ক্লাউড নিরাপত্তা, পরিচয় চুরি, ওয়্যারলেস নেটওয়ার্ক নিরাপত্তাহীনতা, র‍্যাসনওয়্যার, সাইবার বুলিং। ঠিক আছে, তারপরে দেখো, সাইবার অপরাধ এবং তথ্য ঝুঁকি রোধে করণীয় নিচে উল্লেখ করা হলো। দেখো, সন্দেহ প্রবণ, অযাচিত বার্তা বিশেষ করে ইমেল, টেক্সট মেসেজ এবং সোশ্যাল মিডিয়া যোগাযোগ গ্রহণ করার সময় সর্বদা সতর্ক থাকুন। ব্যক্তিগত বা আর্থিক তথ্যের জন্য জিজ্ঞাসা করে এমন কোনো বার্তা সম্পর্কে সন্দেহজনক হন, ঠিক আছে, উৎস যাচাই করো। সততার জন্য প্রেরণের প্রাপকে ইমেল ঠিকানা বা ফোন নাম্বারের পরীক্ষা করুন। প্রদত্ত লিঙ্কগুলিকে ক্লিক করার পরিবর্তে সরাসরি আপনার ব্রাউজারে টাইপ করে ওয়েবসাইট ইউআরএল যাচাই করুন, ঠিক আছে। সন্দেহজনক লিঙ্কগুলিকে ক্লিক করবে না, যেগুলো তোমার সন্দেহ মনে হয় সেগুলো ক্লিক করবে না। যেমন, ক্লিক করার আগে এটি কোথায় নিয়ে যায় তা দেখতে একটি লিঙ্কের ওপর আপনার মাউস পয়েন্টার হোল্ডার করুন। সংক্ষিপ্ত ইউআরএল যেমন bit.ly থেকে সতর্ক থাকুন, কারণ তারা প্রকৃত গন্তব্য লুকিয়ে রাখতে পারে, ঠিক আছে। নিরাপত্তা ওয়েবসাইটের জন্য চেক করবা কীভাবে, সংবেদনশীল তথ্য প্রবেশ করার আগে ঠিকানা বারে এইচটিপিএস স্ল্যাশ এবং সং একটি প্যাডলক প্রতীক সন্ধান করুন। এগুলি একটি নিরাপদ সংযোগ নির্দেশ করে, ঠিক আছে। জরুরি অনুরোধ থেকে সাবধান, ফিশাররা প্রায়শই ত্রুটি সিএম দক্ষে পদক্ষেপ নেওয়ার জন্য জরুরিতা অনুভূতি তৈরি করে। যে বার্তাগুলি তো আপনাকে অবিলম্বে প্রতিক্রিয়া জানাতে চায় সেগুলি থেকে সতর্ক থাকুন, ঠিক আছে। সংবেদনশীল তথ্য শেয়ার করা এড়িয়ে থাকুন। ইমেল, টেক্সট মেসেজ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কখনও ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার করবেন না। শক্তিশালী অন্যান্য পাসওয়ার্ড ব্যবহার করুন। প্রতিটি অনলাইন অ্যাকাউন্টের জন্য শক্তিশালী এবং অন্যান্য পাসওয়ার্ড তৈরি করুন। জটিল পাসওয়ার্ড ট্র্যাক রাখতে একটি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন, ঠিক আছে। তারপরে দ্বি ফ্যাক্টর প্রমাণীকরণ সক্ষম করুন। যেমন, যখনই সম্ভব নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর যোগ করতে আপনার অনলাইন অ্যাকাউন্ট টু FA সক্ষম করুন। আপনার সফটওয়্যার আপডেট রাখুন। আপনার অপারেটিং সিস্টেম, ওয়েব ব্রাউজার এবং নিরাপত্তা সফটওয়্যার সর্বশেষ নিরাপত্তা প্যাচের সাথে আপ টু ডেট আছে কিনা তা নিশ্চিত করুন, ঠিক আছে। সন্দেহজনক ফিশিং রিপোর্ট করুন। তারপরে সংবেদনশীল তথ্যের জন্য অনুরোধ যাচাই করুন। নিরাপত্তা সফটওয়্যার ইনস্টল করুন। সোশ্যাল মিডিয়া সতর্ক থাকুন। তারপরে কাজ পাস সর্বশেষে, দেখো, পাঁচ নম্বর কাজটি কী করবে, জরুরি পরিস্থিতিতে কোন কোন প্রতিষ্ঠানে কোন কোন নাম্বারে যোগাযোগ করলে কী সাহায্য পাওয়া যায় তার পরিকল্পনা তোমরা করবে। যেমন, সাহায্য, হঠাৎ কোনো সমস্যা পড়লে জরুরি কল সেন্টার 999, সাহায্য, দুর্যোগের আগাম বার্তা জানার জন্য দুর্যোগের আগাম বার্তা জানার কল সেন্টার 1090, ঠিক আছে। ছয় নম্বর, দেখো, জরুরি পরিস্থিতি সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে আসা কোনো প্রয়োজনীয় তথ্য সবার কাছে পৌঁছানোর জন্য নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। তোমরা এটা দেখো, সরকার বা অন্যান্য কর্তৃপক্ষ থেকে তথ্য পেলে সেই তথ্যকে আমরা বিভিন্ন মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছাতে পারি। যেমন, সামাজিক যোগাযোগ সাইট, মিডিয়া, লিফলেট, ব্যানার, ডিজিটাল বিলবোর্ড, মাইকিং ইত্যাদি। জরুরি পরিস্থিতি সচেতনমূলক মেসেজ, যেমন, আপনারা ধৈর্য এবং শান্ত থাকুন, নিয়ম শৃঙ্খলা বজায় রাখুন, সরকারি নির্দেশনাগুলি মেনে চলুন, বিপদে এগিয়ে চলুন, ঠিক আছে, এগিয়ে আসুন। সো এই ছিল দুই নম্বর প্রশ্নটির উত্তর, দুই নম্বর ধাপ। এবার আমরা চলে যাবো শিক্ষার্থী মিত্র তিন নম্বর ধাপে। তিন নম্বর ধাপে দেখার জন্য তোমরা আমাদের সাথে থাকবে এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। শিক্ষার্থীবৃন্দু, আমরা চলে আসলাম ধাপ তিন, তৃতীয় কর্মদিবস, 120 মিনিট, প্রয়োজনে বা কিছু বেশি সময়। কাজ এক, দলগত কাজ এক, দেখো সমাধান কী করতে হবে তোমাদের। শিক্ষার্থী কোন কন্টেন্ট তৈরি করার জন্য কিছু সময় প্রয়োজন হলে এক ঘন্টা সময় কন্টেন্ট তৈরির জন্য কাজে লাগাতে পারবে। সমাধান, দেখো, শিক্ষার্থীদেরকে অবশ্যই কম্পিউটারের মাধ্যমে কন্টেন্ট তৈরি করতে হবে। এই কন্টেন্ট তৈরি করার সময় শিক্ষার্থীকে শিক্ষকরা সহযোগিতা করবে। দলগত কাজ দুই, দলগত উপস্থাপনায় শিক্ষার্থী দলগতভাবে তাদের কাজ করা জরুরি পরিস্থিতি মোকাবেলায় কী সংকট হতে পারে এবং সংকট মোকাবেলায় করণীয় এবং সংযুক্ত থাকার পরিকল্পনা। কর্মদিবস দুইয়ে করা সকল কাজ উপস্থাপন করবা এবং প্রতি দল সর্বোচ্চ 20 মিনিট সময় পাবা। দেখো সমাধান, দেখো, প্রিয় শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় কর্মদিবসে যে কাজগুলো করেছিলাম সেই সব কাজগুলো এনে শিক্ষকের কাছে জমা দিতে হবে। এই হলো কাজ দুইয়ের সমাধান, ঠিক আছে, আমি যে দেখিয়েছিলাম একটু আগে সেটা তোমরা জমা দিবা। কাজ তিন, রিফ্রেশ
রিফ্লেকশন পেপার বা প্রতিফলনমূলক প্রতিবেদন লেখা। সকল শিক্ষার্থী উপস্থাপনা শেষ হলে শিক্ষার্থী এককভাবে একটি প্রতিবেদন লিখবে। এখানে সম্পূর্ণ কাজ করতে তার কেমন লেগেছে, দলের কাজে তার ভূমিকা কী ছিল এবং কী কী নতুন জানার সুযোগ হয়েছে তা সর্বোচ্চ দুই পৃষ্ঠায় লিখবা, ঠিক আছে? যে সমাধান দেখো, ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির সম্পূর্ণ মূল্যায়নের কাজগুলোকে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পেরে আমরা খুব ভালো লেগেছে। বিশেষ করে দলগত কাজগুলো করার মাধ্যমে টিম ওয়ার্ক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। কীভাবে সবাই মিলে একটি নির্দিষ্ট কাজ পরিকল্পনা করে বাস্তবায়ন করতে হয় এবং সবার মতামতকে সম্মান দিতে তাদের ধারণাগুলোকে নিয়ে সবচেয়ে ভালো পদ্ধতিতে সমাধান করা যায়। প্রথম কর্মদিবস শিক্ষক আমাদের দলকে একটি জরুরি পরিস্থিতি দিয়েছিল এবং এই পরিস্থিতির জীবনযাত্রায় কী কী ধরনের সংকট তৈরি হয় এবং করণীয় কী তা খুঁজে বের করতে বলেছেন। আমরা সবাই মিলে একটি খুব সুন্দর করে তথ্যগুলো বের করেছি। তাছাড়া আমাদের আরেকটি কাজ দিয়েছিল, যে সেটি হলো জরুরি পরিস্থিতিতে কাজে লাগিয়ে কী কী ধরনের সাইবার অপরাধ এবং তথ্যযোগী হতে পারে তা চিহ্নিত করো এবং করণীয় কী। এই তথ্যগুলো বের করতে গিয়ে সাইবার অপরাধ সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। তাছাড়া সবাই মেসেজ, ছবি, ভিডিও এবং কমিস ইত্যাদি কন্টেন্ট তৈরি করেছি। দলের আমার ভূমিকা ছিল মূলত গ্রুপ লিডার হিসেবে সঠিকভাবে সবার কাজ হয়েছে কিনা এবং নিজের কাজগুলো মূল্যায়নের জন্য প্রস্তুত রাখা। সবশেষে বলা যায়, সামগ্রিক মূল্যায়ন পদ্ধতি আমার খুব ভালো লেগেছে। প্রত্যেকের মধ্যে একে অপরের সাহায্য সহযোগিতা করার মনোভাব জাগ্রত হয়েছে এবং নতুন কিছু শিখতে পেরেছি। মূলত সম্পূর্ণ মূল্যায়নটাই ছিল গ্রুপ ওয়ার্ক। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের 3 নম্বর ধাপের সম্পূর্ণ সমাধান। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।